এই ভিডিওতে লিড কোডের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেম নাম্বার হচ্ছে 1518। তো এই প্রবলেমে আমাদেরকে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে নাম্বার বোতল আর একটা হচ্ছে নাম্বার অফ অ্যাকশনস। সো এই প্রবলেমের সিনারিওটা আগে এক্সপ্লেইন করি। সো লেটস এজিউম আমরা একটা দোকান থেকে কয়েকটা ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস কিনছি আর কি। তারপরে দোকানদার আমাদেরকে অফার করলো যে আপনারা যতগুলো খালি বোতল দিবেন ওই খালি বোতলের পরিবর্তে আমি আপনাদেরকে একটা নতুন বোতল দেবো। তো এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমরা টোটাল কতটা ড্রিঙ্কস খেলাম অ্যাকচুয়ালি। তো এখানে এক্সাম্পলটা দেখি। সো এখানে আমাদের ইনিশিয়ালি দশটা, এখানে আমরা 9টা বোতল কিনছি যেটা হচ্ছে নাম্বার অফ বোটলস। তারপর দোকানদার আমাদেরকে অফার করছে যে নাম্বার অফ অ্যাকশন মানে 3টে খালি বোতলের জায়গায় আমাদেরকে একটা ফুল কোল্ড ড্রিঙ্কস দিবে আর কি। তো এখন আমাদেরকে এই এক্সপ্লেনেশন অনুসারে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমরা টোটাল কতটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। সো প্রথমত আমাদেরকে 9টা দেওয়া আছেই, তারপর আমাদেরকে বলছে যে 3টার পরিবর্তে 3টে খালির পরিবর্তে একটা নতুন বোতল দিবে আর কি, মানে ফুল। সো এখানে তাহলে আমরা কটা পাই? সো আমরা প্রথমে 9টাকে খেয়ে ফেললাম। সো এখন আমাদের টোটাল খালি বোতল আছে 9টা। তো যেহেতু আমরা নাম্বার অফ এক্সচেঞ্জ এখানে হচ্ছে 3, মানে 3টে খালি বোতল দিলে আমাদেরকে একটা ফুল বোতল দেবে। তো এখন 9টা বোতল দিলে আমাদেরকে 3টা কোল্ড ড্রিঙ্কস দেবে। ওয়েল, তো এখন আমরা আবার ফুল 3টা বোতল পেলাম আর কি। সো 3টাকে খাওয়ার পর আমাদের এখন 3টা খালি হয়ে যাবে। তো এখন এই 3টাকে দেওয়ার পর আমরা এখন একটা কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি, মানে ফুল। তো এখন আমরা আলটিমেটলি টোটাল কয়টা কোল্ড ড্রিঙ্কস খেলাম অ্যাকচুয়ালি? প্রথমে ছিল 9টা, তারপরে হচ্ছে 3টা, তারপরে হচ্ছে 1টা। সো টোটাল আমাদের 13টা, এই তো। তো এখন যদি সেকেন্ড এই এক্সপ্লেনেশনটা দেখি, তাহলে এখানে আমাদেরকে নাম্বার অফ বোতল দেওয়া আছে 15, তারপর আমাদেরকে নাম্বার অফ অ্যাকশন দেওয়া আছে 4টা, মানে 4টা খালি বোতল দিলে আমাদেরকে একটা ফুল বোতল দিবে। সো এখানে লেটস সিজন প্রথমে আমরা 15টা খেয়ে ফেলছি। সো এখন আমাদের 15টা খালি বোতল আছে। তো আপনাদের আমাদেরকে 4টার বদলে 1টা দিবে আর কি। সো এখানে আমরা খালি বোতল পেলাম, মানে 12টার পরিবর্তে 3টা পাচ্ছি আর কি। যে 4টা দিলে যদি 1টা দেয় তাহলে আমরা 3 ছাড়া 12, আর এই তো মানে 3 ছাড়া 12 মানে আমাদের 12টা শেষ আর 3টা খালি আছে। সো 3টাকে খাওয়ার পর আমাদেরকে এখন 3টা খালি বোতল আছে। তো আগের আমাদের প্রিভিয়াসলি 3টা খালি বোতল ছিল, এখন আমাদের কারেন্ট 3টা খালি বোতল আছে। সো এখন আমাদের টোটাল বোতল হচ্ছে 6টা। সো এখন 6টা থেকে আমরা আবার 4টার পরিবর্তে 1টা বোতল পাই, মানে এই ফুল বোতল আর কি। সো এক্ষেত্রে আমরা টোটাল বোতল হচ্ছে 1টা। তো এখন এগুলোকে যদি অ্যাকুমুলেট করি তাহলে আমাদের টোটাল বোতল আস্তে আস্তে 19টা। সো এই তো, এটা হচ্ছে আমাদের প্রবলেমের সিনারিও। সো এটাকে দেখি এখন কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো ইমপ্লিমেন্ট করার আগে আমি অ্যাপ্রোচটা দেখাই যে কীভাবে এটাকে আমরা সলভ করব। সো আমরা একটা ফাংশন ডিফাইন করবো, ফাংশনের ভিতরে আমরা সমস্ত কাজগুলো থাকবে আর কি। তারপরে ফাংশনে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে নাম্বার অফ বোতলস আর একটা হচ্ছে নাম্বার অফ অ্যাকশনস। এই দুইটা আমরা প্যারামিটার আকারে নেব। তারপরে ফাংশনটা আমাদেরকে রিটার্ন করবে যে আমরা টোটাল কতগুলো বোতল খেলাম আর কি। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেবো, যে ওই ভেরিয়েবলে আমরা টোটাল কতগুলো বোতল খেলাম এগুলোকে মানে সামেশন করবো আর কি। তো ইনিশিয়ালি এখানে আমরা নাম্বার অফ বোতল, কারণ আমরা তো প্রথমে নাম্বার অফ বোতল খেয়েছি মানে এগুলোকে খেয়ে ফেলছি, তো এটাকে আমরা সামেশনে রেখে দিলাম। তারপর আমাদেরকে চেক করতে হবে যে আমরা না মানে কতগুলো অ্যাকশনস করার পর কতগুলো ফুল বোতল পাই, এটা আমরা এখানে মানে চেক করব। সো এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, লেটস অ্যাসিউম ই। তারপর এখানে আমি নাম্বার অফ বোতল মানে কতগুলো বোতল কিনছি, তারপর কতগুলো অ্যাকশন যদি পাই, সো এটাকে যদি আমরা ভাগ করি এই রেজাল্টটা তো আমরা পেয়ে যাচ্ছি কতগুলো নিউ বোতল পাবো আর কি। জাস্ট এ বিট। সো এখানে আমরা মানে কতগুলো অ্যাকশনস করছি সেটা আমরা এখানে পাচ্ছি। সো কতগুলো পাচ্ছি, তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের ইমটি আর কয়টা খালি বোতল আছে, কারণ আমরা তো প্রত্যেক যেমন আমরা যদি এখানে 15টা বোতল নেই মানে 15টা খালি বোতল আছে, সো আমরা যদি এখন এখানে 4টার পরিবর্তে যদি একটা নতুন বোতল পাই তাহলে আমাদের 12টা বোতল চলে গেছে, আরও থাকে 3টা বোতল। সো 3টা বোতলকে রাখার জন্য এখানে আমাদেরকে আবার একটা ক্যালকুলেশন করতে হবে, যেটার নাম দেয় ইমটি হ্যাব, যে আমাদের কয়টা এখন ইমটি বোতল আছে। তো ইমটি হ্যাব এটা কী হবে, এটা হবে আমাদের টোটাল কয়েকটা মানে টোটাল কতটা বোতল আছে নাম্বার অফ বোতল, এটা থেকে আমরা বিয়োগ দেব যে আমরা কয়টা পাইছি আর কি, এখান থেকে কয়টা পাইছি। তারপর হচ্ছে নাম্বার অফ অ্যাকশনস মানে কতগুলো অ্যাকশনসের পরিবর্তে বোতলগুলো পাইছি আর কি, মানে এখানে যদি আমাদের রেজাল্ট আসে। আচ্ছা, সো যতগুলো অ্যাকশনস করছে সেটা আমরা ভ্যালু এখানে পাচ্ছি, তারপর হচ্ছে নাম্বার অফ বোতল সেটাকে আমরা এখান থেকে পাচ্ছি আর কি। সো লেটস সে এটা ধরছে 4 আর এখানে আমরা পাচ্ছি 3। সো 3 ছাড়া 12 আর টোটাল বোতল যদি 15 হয় তাহলে আমাদের 3টা খালি আছে। ওয়েল, সো এখন আমাদেরকে আবার
টোটাল বোতল আমরা কতগুলো খেলাম এটার সাথে আবার এই সামের সাথে সাম প্লাস ইকুয়াল আমাদের যতগুলো আমরা এক্সচেঞ্জ করে পাইছি এটা প্লাস করে দিতে হবে কারণ এটা তো আমরা পেয়েছি তারপর আমরা এটাকে তো আমরা খেয়ে ফেলছি সো খাওয়ারটাকে আমরা এখানে রাখতেছি আচ্ছা ভাই সো ফাইনালি আমাদেরকে আবার নাম্বার অফ বোতল এটাকে চেঞ্জ করে দিতে হবে যে আমরা এখন নাম্বার অফ বোতল এখন আমাদের কয়টা ফুল বোতল আছে এটাকে আমাদেরকে আবার বলে দিতে হবে সো নাম্বার অফ বোতল ইকুয়াল টু আমাদের যতগুলো ইমটি হ্যাব মানে আমাদের যতগুলো ইমটি হ্যাব আছে এটার সাথে আমরা প্লাস করবো যতগুলো আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি আর কি যতগুলো আমাদের ইমটি আছে ততগুলো আমাদের এক্সচেঞ্জ আছে এটা আমরা ক্যালকুলেশন করবো সো এই ক্যালকুলেশনটা আমাদেরকে বারবার করতে হবে যে কতক্ষণ পর্যন্ত করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বার অফ বোতল ইজ গ্রেটার দেন ইকুয়াল নাম্বার অফ এক্সচেঞ্জ নাম্বার অফ এক্সচেঞ্জ থেকে নাম্বার অফ বোতল যতক্ষণ পর্যন্ত বড় অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে এই তো সো এটা ছিল আমাদের অ্যাপ্রোচ সো এখন আমরা এটাকে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করি যে কীভাবে এটাকে সলভ করতে পারি সো আমি কোডিংয়ে এখানে পাইথনই ইউজ করবো আপনারা আপনাদের প্রেফার যে ল্যাঙ্গুয়েজে প্রেফার করেন ওইখানে করতে পারেন জাস্ট এখানে প্রসিডিউর আর এটা বুঝলেই হবে সো এখানে সিম্পল আমি একটা ক্লাস ডিফাইন করে নিয়েছি ক্লাসের ভিতরে একটা মেথড আছে সো এটার সাথে প্রবলেম সলভিংয়ের কোনো কানেকশন নেই জাস্ট আমি ক্লাসের ভিতরে একটা মেথড ডিফাইন করছি ওই মেথডে দুইটা প্যারামিটার নেই আপনি এটাকে ফাংশনও বলতে পারেন অথবা এটাকে ফাংশনও বলে তারপরে ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছি তারপর ইনস্ট্যান্সটাকে এখানে কল করেছে দুইটা ভেরিয়েবল দ্বারা একটা হচ্ছে নাম্বার অফ বোতল একটা হচ্ছে নাম্বার অফ এক্সচেঞ্জ সো জাস্ট লিমিট আমাদের ক্লাস এবং মেথডগুলোকে এটাকে একটা নর্মাল ফাংশন হিসেবে অ্যাজিউম করে নিলেন এভাবে আর কি আচ্ছা সো এই ফাংশনে আমি এক দুইটা প্যারামিটার পাস করতেছি একটা হচ্ছে নাম্বার অফ বোতল আর একটা হচ্ছে নাম্বার অফ এক্সচেঞ্জ মানে কতগুলো বোতল ইনিশিয়ালি কিনছে আর এটা হচ্ছে কতগুলো বোতল এর পরিবর্তে আমাদেরকে এক্সচেঞ্জ দিবে আর কি আচ্ছা তো এখন আমরা ফাইনাল কোডিংটা করি সো প্রথমে আমি এখানে দেখেছিলাম যে আমরা একটা টোটাল ভেরিয়েবল নেব যে একটা ভেরিয়েবল নেবো এই ভেরিয়েবলে আমাদেরকে রিটার্ন করবে যে কতগুলো বোতল আমরা অ্যাকচুয়ালি খেলাম সো প্রথমে একটা তাহলে ভেরিয়েবল নিয়ে নেই সো এখানে দিই টোটাল বিও ডাবল টিএল টোটাল বোতল এগুলো নাম্বার অফ বোতল সো ইনিশিয়ালি আমাদের টোটাল বোতল হবে নাম্বার অফ বোতল এগুলো বোতল আমরা খেলাম আচ্ছা ওয়েল তো নেক্সট আমাদেরকে একটা লুপ এক্সিকিউট করতে হবে বিকজ আমরা কাজটাকে বারবার করবো সো লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে আমাদের নাম্বার অফ বোতল ইজ গ্রেটার দেন ইকুয়াল নাম্বার অফ এক্সচেঞ্জ সরি নাম্বার অফ এক্সচেঞ্জ সো যতক্ষণ পর্যন্ত নাম্বার অফ এক্সচেঞ্জ আমাদের নাম্বার অফ বোতল থেকে যদি বড় অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত আমরা লুপের ভিতরে কাজ করবো তো এখানে কী কাজ করবো তো প্রথমে আমাদেরকে বের করতে হবে যে আমরা এক্সচেঞ্জ কতগুলো বোতল পাচ্ছি সো একটা ভেরিয়েবল নিচ্ছি ই এক্স ই এস এ এন জি ই এখানে ভেরিয়েবল আমি যেখানে কিছু করতে পারতাম আমি রিলেভেন্ট নেমে দিচ্ছি সো এক্সচেঞ্জ সো আমাদের এক্সচেঞ্জ কী হবে নাম্বার অফ বোতল ডিভাইডেড বাই নাম্বার অফ এক্সচেঞ্জ সো নাম্বার অফ এক্সচেঞ্জ কেন হচ্ছে আমাদের কারণ এখানে লেটস সে আমরা 15টা বোতল দিছি আমাদেরকে বলছে যে চারটা খালি বোতল দিলে আমাদেরকে একটা নতুন বোতল দিবে সো এখানে আমাদের হচ্ছে 15টা ফুল বোতল 15টা খালি বোতল আর এখানে হচ্ছে কতগুলো খালি বোতলের বদলে একটা এক্সচেঞ্জ করবে আর কি এক্সচেঞ্জ ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি আচ্ছা তারপর আমাদেরকে বের করতে হবে ইমটি হ্যাব সো এখন আমাদেরকে কয়টা ইমটি খালি বোতল আছে এটা বের করতে হবে সো ইএমপিটি ইমটি হ্যাব সো ইমটি হ্যাব নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে আমাদেরকে বের করতে হবে যে এখন আমাদেরকে কতগুলো খালি বোতল আছে সো খালি বোতল কীভাবে পাবো নাম্বার অফ বোতলস মাইনাস এক্সচেঞ্জ মানে কতগুলো আমরা এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জ ইনটু নাম্বার অফ এক্সচেঞ্জ সো এখন আমাদের কতগুলো বোতল খালি আছে সেটা আমরা এখানে পাবো আর কি ওয়েল সো ফাইনালি আমরা টোটাল বোতল প্লাস ইকুয়াল এক্সচেঞ্জে কতগুলো আমরা এক্সচেঞ্জ করছি এক্সচেঞ্জ মানে হচ্ছে আমরা নতুন করে বোতলগুলো পাইছি নতুন করে বোতল পরপর এগুলোকে আমরা খেয়ে ফেলছি সো খাওয়ার হিসাবটা আমরা টোটাল এই বোতলে রাখতেছি ওয়েল আচ্ছা সো ফাইনালি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সো আমাদের নাম্বার অফ বোতলকে এখন চেঞ্জ করে দিতে হবে সো আমাদের এখন নাম্বার অফ বোতল কোনটা আমাদের নাম্বার অফ বোতল হচ্ছে ইমটি হ্যাব এবং আমরা যতগুলোকে এক্সচেঞ্জ করে নিছি আর কি সো পরবর্তীতে ক্যালকুলেশন করার জন্য সো নাম্বার অফ বোতল এটাকে চেঞ্জ করে দিই নাম্বার অফ বোতলস ইজ ইকুয়াল টু ইমটি হ্যাব প্লাস আমাদের এক্সচেঞ্জ মানে কতগুলোকে এক্সচেঞ্জ করে নিছি আর কি এই তো সো ফাইনালি আমরা লুপের শেষে রিটার্ন করে দেবো কাকে সরি আর ই টি ইউআর এন্ড রিটার্ন করে দেবো টোটাল বোতলকে সো যতগুলো বোতল আমরা খেলাম আর কি যেটা সামাশন এখানে সো এখানে আমি 9 এবং 3 দিছি ইনপুট হিসাবে যেটা আমাদের
এখানে আছে 9 এবং 300 টা রেজাল্ট আসার কথা 13 সো দেখি রেজাল্ট 13 আসে কিনা ইফ আই রান মাই কোড সোই তো আমাদের রেজাল্ট আসছে 13 অস্থির সো আমরা আরেকটা ইনপুট দ্বারা ট্রাই করি এখন সো এখন আমরা 15 এবং 4 দ্বারা ট্রাই করি সো এখানে 15 মানে হচ্ছে নাম্বার অফ বোতল আমরা কতগুলো বোতল কিনছি তারপর হচ্ছে নাম্বার অফ অ্যাকশন যে কয়টা খালি বোতলের পরিবর্তে আমাদেরকে একটা নতুন বোতল দেবে সো আবার রান করি এজ 19 আসছে রেজাল্ট সো দেখি রেজাল্ট কত হ্যাঁ 19 এই তো সো আমাদের এখানে টেস্ট কোডে আমাদের রেজাল্ট দিয়েছে আর কি সো এখন আমরা এটাকে সাবমিট করব লিড কোডে সো এখান থেকে জাস্ট আমাদেরকে ক্লাসের এতটুকু কপি করে নিলেই হবে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব তো তারপর যদি রান কোড দেই কি হয় কোনো এরর থাকলে এখানে আমাদেরকে বলে দেবে যে কোনো এরর না সো অ্যাকসেপ্টেড করছে তারপর এটাকে আমি এখন সাবমিট করি সো এই যে অ্যাকসেপ্টেড আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড করে নিয়েছে আর কি সো এই তো আমরা কীভাবে এই প্রবলেমটাকে সলভ করেছি সেটা দেখতে পেয়েছি আর কি সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রবলেমটাকে সলভ করবেন তো আমি এখানে পাইথন দিয়েছি আর কি এখানে আরও অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি প্লাস প্লাস জাভা সি শার্প জাভা স্ক্রিপ্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট সো থ্যাংকস